ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আই কিউ উইথ এ তো ফ্রেন্ডস এরপর থেকে প্রতিদিন আমি আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠেরো সালে যেসব জি কে ম্যাথ সায়েন্স অথবা রিজনিংয়ে যেসব প্রশ্ন পড়েছে তা নিয়ে একটির পর একটি ভিডিও আপলোড করব আপনাদের জন্য এই সব প্রশ্ন যদি আপনারা দেখেন তবে আপনারা বুঝতে পারবেন যে রেলওয়ে গ্রুপ ডিতে কী ধরনের প্রশ্ন এসে থাকে একটি ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো তাছাড়া আমি পাশাপাশি প্রতিদিন ম্যাথ আপলোড করে থাকি যে ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে যেমন সিজিএল সিএইচএসএল বা হোটেল ম্যানেজমেন্ট তো এই প্রশ্নগুলো যদি আপনারা দেখে থাকেন তবে আপনাদের ম্যাথ সিলেবাসটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এবং তো অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য এবং আপনার যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তবে এই ভিডিও ডিসক্রিপশানে অথবা অথবা আমার চ্যানেলের ব্লে লিস্ট থেকে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদের জন্য জি কের পার্ট ওয়ান নিয়ে এসেছি এবং এর পরবর্তী ভিডিওতে আমি ম্যাথের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। এবং সেই ম্যাথগুলো কীভাবে ট্রিকের মাধ্যমে সহজে সরলে আমরা সলভ করব তা জেনে নেব তো ফ্রেন্ডস এখানে দু হাজার আঠেরো সালে যেসব প্রশ্নগুলো পড়েছে বিভিন্ন শিফটে সেই প্রশ্নগুলো এখানে পিডিএফ আকারে দেওয়া আছে তো এখানে দেখুন প্রতিটি প্রশ্ন বা প্রশ্নগুলো ঠিকমতো ক্লিয়ার দেখাচ্ছে না তাই আমি আপনাদের জন্য ফ্রেস করে প্রতিটি প্রশ্ন নিয়ে এসেছি তো চলুন তো এরপর জেনে নেওয়া যাক দু হাজার আঠেরো সালে কী কী জিকে পড়েছে তো ফ্রেন্স দেখুন এখানে এক দশ দু সালে বিভিন্ন সিফটে যেসব প্রশ্নগুলো পড়েছে অর্থাৎ জিকে যেসব প্রশ্ন পড়েছে সেসব আমি এখানে নিয়ে এসেছি তো এর পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য প্রশ্নগুলো আপলোড করব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি চারটি অপশান হচ্ছে জ্ঞানধাম বিদ্যাপীঠ রবীন্দ্র বিদ্যালয় বিশ্বভারতী এবং সেবাগ্রাম পাঠশালা তো এখানে অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে অপশান নাম্বার সি বিশ্বভারতী নেক্সট প্রশ্নটি হচ্ছে পান্ডা রাজধানী ছিল কোথায় তো পাণ্ডা রাজধানী হচ্ছে এখানে চারটি অপশান রয়েছে কাঞ্চিপুরম গোয়া মাদুরাই দ্বারা সমুদ্র তো এটিরও অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মাদুরাই নেক্সট প্রশ্ন হচ্ছে সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয় চারটি অপশান সোনা রূপা সিলিকন তামা তো এটিরও অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সিলিকন সৌর প্ল্যানে সিলিকন ধাতু ব্যবহার করা হয়ে থাকে চার নাম্বার যে প্রশ্নটি হচ্ছে দু হাজার সতেরো সালে কাকে হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার ভূষিত করা হয় আশা ভোসলে জাভেদ আক্তার সোনু নিগম লতা মঙ্গেশকর তো এটির অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি জাভেদ আখতার পাঁচ নাম্বার যে প্রশ্নটি পড়েছিল সেটি হচ্ছে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত চারটি অপশান হচ্ছে বিহার রাজস্থান আসাম ঝাড়খণ্ড তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ঝাড়খণ্ড নেক্সট যে প্রশ্নটি পড়েছিল কোন নীতির উপর রোকেট কাজ করে অর্থাৎ রকেট যে উড়ে এটি কোন নীতির উপর বেশ করে উড়ে চারটি অপশান হচ্ছে দ্রুতি সংরক্ষণ নীতি ভরবেগের সংরক্ষণ নীতি শক্তি সংরক্ষণ নীতি নাকি ভর সংরক্ষণ নীতি তো এটির অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ভর বেগের সংরক্ষণ নীতি সাত নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে ভারতের সংবিধান রচনা করা হয় কোন প্ল্যান দিয়ে ক্রিপস মিশন প্ল্যান ক্যাবিনেট মিশন প্ল্যান ক্যাবিনেট মিশনারি প্ল্যান ক্যাবিনেট মিনিস্টার প্ল্যান তো এটির অ্যান্সার হবে অপশান নাম্বার বি ক্যাবিনেট মিশন প্ল্যান নেক্সট হচ্ছে আট নম্বর প্রশ্ন যেটি পড়ছিল কোন দেশ সাতাশতম সুলতান আজলান শাহ কাপ জিতেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান নাকি নিউজিল্যান্ড তো এটির অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ অস্ট্রেলিয়া পনেরোই জুন দু হাজার সতেরো পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক আট হাজার রানের রেকর্ড কে করেন শিখর ধাওয়ান মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি সুরেশ রায়না তো এটি অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি এর প্রত্যেকেরই জানা প্রায় দশ নম্বর যে প্রশ্নটি পড়েছিল সেটি হচ্ছে বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর কয়টি অবস্থানের কথা বলেছেন তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো এখানে চারটি অপশান আছে পাঁচটি চারটি ছটি তিনটি তো বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর পাঁচটির অবস্থানের কথা বলেছে সর্বাধিক নমনীয় ধাতু হলো কোনটি তো বন্ধুরা দেখুন এই প্রশ্নটির মধ্যে অনেক কিন্তু প্রত্যেকের সমস্যার সৃষ্টি হয় কারণ সর্বাধিক নমনীয় ধাতু এখানে কিন্তু অনেকে অ্যালুমিনিয়াম অ্যান্সার দিয়ে থাকে কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সোনা সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা নেক্সট হচ্ছে জাতীয় পেনশন প্রকল্প যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স হল পঁয়ষট্টি বছর ষাট বছর আঠান্ন বছর বাষট্টি বছর তো এটি অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি বছর তেরো নম্বর যে প্রশ্নটি পড়েছিল সেটি হচ্ছে নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত আসাম উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ তো নৈনিতাল ঝিল অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট যে প্রশ্নটি পড়েছিল এক দশ দু হাজার আঠেরো সালের প্রতিটি শিফটে সেটি হচ্ছে অ্যাসকারিস এর সাধারণ নাম পিন পিনওয়াম গোল কিমি কেচো কিমি তো এটি অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি কিমি পরবর্তী প্রশ্ন হচ্ছে হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি মানালি ধর্মশালা মান্ডি কুলু তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ধর্মশালা এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম বৃহত্তম এবং দর্শনীয় তো এখানে দক্ষিণ গোয়ার বলা হয়েছে তো এখানে চারটি অপশান হচ্ছে ক্যান্ডলিম বাগা মরজিম কোলোভা তো এটির অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি তো ফ্রেন্ডস এইসব প্রশ্নগুলোই এক দশ দু হাজার আঠারো সালে বিভিন্ন শিফটে পড়েছিল এবং পরবর্তী ভিডিওটিতে আমি আরও যে আপলোড করব তবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ